হ্যাঁ, এইভাবেই হবে এসএলএসটি। হ্যাঁ, আমি নিউ এসএলএসটি কথা বলছি। গুরুত্ব সহকারে একটু সময় নিয়ে বাস্তবকে সামনে রেখে আমার ভিডিওটা দেখবে। আজ নিউ এসএলএসটি নিয়ে বলছি, তার আগে আমি বলবো আজকে কমিশন ঘেরা অভিযান ছিল। যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা চাকরিরত ছিলেন, তারা চাকরি হারিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী। এটা এখন সুপ্রিম কোর্টে চলছে, যেটা মে মাসের সম্ভবত 5 তারিখ অর্থাৎ সোমবার, আগামী সোমবার দিনে এইটা হিয়ারিং হচ্ছে সুপ্রিম কোর্টে। তার আগে আজকে কমিশন ঘেরা অভিযানে যোগ্য চাকরি প্রার্থীরা, তারা চাকরি হারা যে যন্ত্রণা বুঝতে পেরে তারা বাধ্য হয়ে, বলে না যখন পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন সব কিছু করতে বাধ্য হয়, তারা কমিশন আজকে ঘেরাও করেছে। এবং কমিশনের চেয়ারম্যান, যার 2 দিন আগে সুর ছিল আলাদা, আজকে সুর সম্পূর্ণ পাল্টে গেল 360 ডিগ্রি। বলছে যোগ্য আর অযোগ্যদের তালিকা তৈরি করা সম্ভব, যোগ্য ও অযোগ্যদের তালিকা কমিশন জমা দেবে। এই কথা তিনি আজকে নতুন বলেছেন তা কিন্তু নয়, সুপ্রিম কোর্টও বলেছেন। তিনি সুপ্রিম কোর্ট বলেছেন ওই মার তো পুড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে যোগ্য অযোগ্য বিচার হবে কিভাবে? কিভাবে আজকে দিনে দাঁড়িয়ে আমি নিউ এসএলএসটিদের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আজকে দাঁড়িয়ে যেভাবে যে ক্ষোভ নিয়ে, যে প্রয়োজন অনুভব করে চাকরি হারারা কমিশন ঘেরাও করেছে, সে দৃশ্য আমি একবার দেখিয়ে নেব, মাত্র কয়েক সেকেন্ড আছে। এইভাবেই পেটে খিদে অনুভব করে যারা নিউ এসএলএসটি প্রায় 8 থেকে 9টা বছর, 10 বছর হতে চলল, তারা এসএলএসটি মুখ দেখতে পায়নি। তারা বিএড করেছে, একবার ভেবে দেখো 2016 সালের পরে যারা বিএড করেছে তাদের অবস্থা কি। প্রাইমারি টেস্ট পাস করার পর বিএড এর সার্টিফিকেট আর জাস্ট এ পিস অফ পেপার, একটা কাগজের খণ্ড মাত্র, কোনো দাম তারা প্রাইমারি থেকে ছিটকে গেল, এনআইএস বাতিল। তারপরে এখন তাদের হাতে একটাই অপশন, সেটা হচ্ছে এসএলএসটি। কিন্তু এত লক্ষ লক্ষ পরিমাণ, আমি মনে করি যে আমি দেখেছি কেউ 10 লক্ষ বলছে, কেউ 9 লক্ষ বলছে। আমি যদি সব বাদ দিয়ে ধরে নিলাম, তাহলে মিনিমাম 5 লক্ষ বিএড ক্যান্ডিডেট আছে আমাদের এ রাজ্যে। 5 লক্ষর মধ্যে মাত্র 5,000 জন যেতে পারছে না, 10,000 জন যেতে পারছে না। নিউ এসএলএসটি যদি পেতে চাও তোমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ো। বিএডের সাথে ডিএলএড এর ঝামেলা, এনআরএস এর সাথে ডিএলএড এর ঝামেলা, বেকার ভার্সেস বেকার ঝামেলা, এগুলো বঞ্চনা ঘটিয়ে তোমরা রাস্তা নেমে আসো। আর এগুলো তোমাদেরকে কেউ করতে রাখবে না, কোনো ইউটিউব চ্যানেল বলবে না, তারা নিজের কোর্স বিক্রি করতে ব্যস্ত। রাইস মাইস যত বড় বড় ইউটিউব চ্যানেল সব কোর্স বিক্রি করতে ব্যস্ত, কিন্তু সবাইকে এক ছাতার তলে আনার ডাক কেউ দিচ্ছে না। আমি এগুলোর অভিজ্ঞতা, যারা আমার বন্ধু যারা ইউটিউব চ্যানেল আগে থেকে ফলো করে তারা জানে, আমি নিজের জেলা থেকে শুরু করে কলকাতা পর্যন্ত চাকরির দাবিতে কত গলা ফাটিয়েছি এবং আজ পর্যন্ত ফাটিয়ে যাচ্ছি, এবং সুযোগ পেলে অন্যদের জন্য গলা ফাটাবো, চিৎকার করব। কিন্তু আগে আমি দেখে, আমি একটা এসএলএসটি গ্রুপে দেখলাম তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিপ্লব আনতে চাইছে, তার এসএলএসটির জন্য কেস করতে চাইছে। হ্যাঁ, করতে পারে, অবশ্যই করতে পারে, এতে কোনো আপত্তি নেই। কিন্তু তারা যেভাবে অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ গ্রুপে, মানে অনলাইনে সবকিছু করে ফেলবে এরকম অবস্থা, এরকম অনেক গ্রুপ আছে, কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। গ্রুপ অবশ্যই প্রয়োজন, আমিও মনে করি গ্রুপ থাকা প্রয়োজন, এ ব্যাপারে আমি আরেকদিন কিছু একটা বলবো। কিন্তু আমি বলি গ্রুপ নিয়ে সংগঠন করে আগে বাস্তবের মাটিতে নেমে পড়তে হবে। বিএডদেরকে বলতে চাই, যারা এসএলএসটির জন্য বঞ্চিত প্রায় 9 বছর থেকে 8 বছর থেকে, তোমরা ডিএলএড টেট পাস 2022কে দেখে শেখো। তার প্রত্যেকটা লোকসভার ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে ডেপুটেশন দিচ্ছে, এই প্রখর রৌদ্রে তারা ডিপিএসসিতে যাচ্ছে, তারা কি চেষ্টা করছে না, তারা শেষ অবধি পর্যন্ত দেখে তবু তারা ক্লান্ত হচ্ছে না।
তবু তারা ক্লান্ত হচ্ছে না। যারা আন্দোলন দেখেছে তারা জানে, আমি মনে করি যে ডিএলএড থেকে এসএলএসটি যে 8 বছর থেকে বিএড করে বসে আছে, এদের খিদে তো বেশি হওয়া উচিত, এদের খিদে বেশি হওয়া উচিত। শুধু শুধু আন্দোলন নিউ নোটিফিকেশনের জন্য নয়, অনেক কিছু পথ বাকি আছে। ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে, এসএমএস আটকাতে হবে, কোশ্চেন ভুল বন্ধ করতে হবে। এটা তখনও সম্ভব, তখনই সম্ভব যখন কলকাতা রাজপথে যখন 5 থেকে 10 হাজার ক্যান্ডিডেট একদম জমায়েত হবে। আছে সেই খিদে, শুধু কয়েকটা ভিডিও করলে এই আর ভিডিওতে নেগেটিভ কমেন্ট কমেন্ট করতে আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি, আমরা ওয়াকেজ হয়ে গেছি অনলাইনে বিপ্লব করতে করতে, অনেক হয়েছে আর নয়। যে সময় আমাদের দেশে কোনো ইন্টারনেটটা আবিষ্কার হয়নি, 1855 সালের কথা বলছি, 1855 সালের জুন মাসের যে সাঁওতাল বিদ্রোহ অনুভব হয়, সাঁওতাল বিদ্রোহের সূত্রপাত হয়, প্রায় 10 হাজার সাঁওতাল একত্রিত হয়ে বিদ্রোহ করেছিল। অনেকে বলে যে মহাবিদ্রোহের পরে সব থেকে বড় বিদ্রোহ হচ্ছে, ঐতিহাসিকরা বলেছেন এই সাঁওতাল বিদ্রোহ 10 হাজার ভাগনাডিহির মাঠে, তোমরা ভুলে গেলে? আর আজকে এত আমাদের যোগাযোগ মুহূর্তের মধ্যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক ভাইরাল হয়ে আমরা হাজার হাজার জন গ্রুপে অ্যাড হয়ে যায়, আন্দোলনে আমরা খুঁজে পাই না। আরে সে তো আন্দোলন করছে, আমি আর গিয়ে কি হবে? আমি আমার স্কুলটা প্রাইভেট স্কুল আছে, কোচিং আছে, আমি গেলে হবে নাকি? হ্যাঁ, তুমি সেটাই করো, তুমি চিরটা জীবন প্রাইভেট স্কুল করে কাটিয়ে দাও, বিএড করে বসে আছো, তোমাকে সরকারি পরীক্ষা সুযোগ পেতে হবে না, চাকরি পাওয়া না পাও, সব থেকে বড় কথা হলো তুমি বিএডটা করেছো না, নিজেকে প্রমাণ করতে পারলে না তুমি চাকরি যোগ্য না অযোগ্য। এভাবে বেকারত্বে যন্ত্রণা নিয়ে এগিয়ে চলো। আমি মনে করি যে একবার ভেবে দেখো, আন্দোলনে বাইরে কিচ্ছু না, যারা বলে আন্দোলন করে কিছু হয় না তাদেরকে আমি বলবো তারা ভারতের স্বাধীনতা সংগ্রামে আন্দোলনকে তারা অবহেলা করছে, তারা ভ্যালু বুঝতে চাইছে না। এবং রাজ্যের যে মুখ্যমন্ত্রী, যার নিয়ন্ত্রণে আমরা সবাই বঞ্চিত, সেই মুখ্যমন্ত্রী স্বয়ং আন্দোলন করে এসছে। আন্দোলন করে হয় না বললে কথাটা ভুল হবে, আমাদের ধৈর্য ধরতে হবে এবং আমাদের ম্যাস মুভমেন্ট করতে হবে, গণ আন্দোলন নিয়ে আসতে হবে। 200 জন 400 জন মিলে গিয়ে হই হই করলে কিচ্ছু লাভ নাই, আমার কথা শুনতে ভালো লাগুক বা খারাপ লাগুক তাতে আমার কোনো যায় আসে না। আমি চাই যে প্রত্যেকটা বিএড ক্যান্ডিডেট আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হোক, এই ব্যাপারে আমি আরেকদিন ভিডিও নিয়ে আসবো। আসলে আমি একটা ছোট্ট ইউটিউব চুনোপটি চ্যানেল, ছোট্ট ইউটিউব চ্যানেল, আমার কথা বলা না বলা কোনো যায় আসে না। তবুও যদি কেউ অনুধাবন করতে পারে তার আমি বলবো তার উদ্যোগ নাও। যারা যেখানে এসএলএসটি কোচিং নিচ্ছ, সেই টিচারের নিয়ন্ত্রণে সেই টিচারকে বলো, সেই টিচারের মাধ্যমে তোমরা আগে এসএলএসটি নোটিফিকেশনের ব্যবস্থা করো, আন্দোলনকে এগিয়ে নিয়ে যাও, আন্দোলনকে মজবুত করো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার অ্যান্ড বাই, জয় হিন্দ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দা সিওর সাকসেস। এই চ্যানেলটা যদি বড় হয় আমি কথা দিচ্ছি আমি অনেক অনেক কিছু করার চেষ্টা করব। থ্যাংক ইউ।